নির্বাচিত হলে কি করবেন আর নির্বাচনের জন্য কি করছেন সেটা বলুন। নির্বাচন হলে তো জনগণের যা প্রত্যাশা, জনগণের যা আশা, সেটাই তো পূরণ করবো। এই এলাকায় অনেক সমস্যা, অনুন্নত রাস্তা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা এবং রাস্তাঘাট, এই সমস্যাগুলি ইনশাআল্লাহ এই বিজয়ের দিনে, আজকে 16ই ডিসেম্বর, যদি জনগণ আমাকে, আমি তো ব্যাপক সারা পাচ্ছি ইনশাআল্লাহ, হাত পাকা মার্কায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রচার প্রচারণা আমি অনেকদিন যাবৎ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। কারণ আমাদের এককভাবেই আমরা আমাদের নমিনেশন দিয়েছি, এই এলাকা থেকে আমাকে আব্দুর রহমান একাই মনোনীত করেছেন। আর ইনশাআল্লাহ এই জন্য আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেটা নির্বাচন কমিশনই করতে পারে, এটা তার কাছে আমরা আশা করি ইনশাআল্লাহ। আর যদি এখন আমি যেভাবে প্রচারণা চালাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষ একটা পরিবর্তন চায়, যার জন্য হাত পাখা আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। আর না, প্রচার প্রচারণা নিয়ে এখন পর্যন্ত আমার কোনো বাধা আমি পাইনি ইনশাআল্লাহ, সবার সহযোগিতা পাচ্ছি। হ্যাঁ, আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। এমন এখন পর্যন্ত আল্লাহর রহমতে খুব ভালোই আছি, এরপরে কী হয় বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, জানি না। তরুণ ভোটাররা তো আসলে এই যে বিজয় দিনে তারা তো তারা ভোট দিবে, যারা মানুষের কাজ করবে, জনগণের কাজ করবে, যুবকদের প্রতি, আজকে যুব সমাজ মাদকের যে ছয়লাভ, সেটা যদি ইনশাআল্লাহ তরুণ ভোটাররা যদি আমাকে ভোট দেয়, হ্যাঁ, বেকারত্ব দূর করব এবং তাদের যে আশা, বিশেষ করে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ঢাকা 7 আসনকে একটি মডেল হিসাবে, কারণ আমি জনগণের পাশে আছি এবং জনগণের কাছে যে দেখছি আমার ব্যাপক সারা এ পর্যন্ত ইনশাআল্লাহ। বর্তমানে এখন পর্যন্ত যতটুকু আমার এই এলাকায় ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আমি ব্যাপক সারা পাচ্ছি এবং সবার সহযোগিতা পাচ্ছি ইনশাআল্লাহ এখানে। কিন্তু অন্য অন্য জায়গায় কী হয় সেটা তো আর আমি করতে পারবো না, কারণ আমি সবার সহযোগিতা পাচ্ছি এই পর্যন্ত, এখানে ব্যাপক সারা। আর জনগণ যদি আমাকে ভোট দেয় ইনশাআল্লাহ, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বর বলছি, এই বিজয় মাসে আমি হাত পাখার প্রতীক ইনশাআল্লাহ বিজয় হব। মানুষ নৌকা এবং ধানের শীষের বাইরে কেন আমাকে ভোট দিবে? আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ, মানুষ একটি ভালো মানুষ চায়, মানুষ একটা পরিবর্তন চায়। আর আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আমাদের মধ্যে একটা সততা, আমাদের মধ্যে একটা আদর্শ, কারণ আমরা একটা আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা এমপি হতে চাই না, আমরা চাই মানুষের খেদমত করতে, থাকতে চাই মানুষের কাছে, আমি দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র করতে চাই আমরা। এই জন্য মানুষ আমাদের ভোট দিবে। মানুষ সব জায়গায় ভোট দিয়ে এখন ধোঁকা খাচ্ছে, চারিদিকে হানাহানি, টানাটানি, এই অরাজকতার মাঝখানে মানুষ, ইসলাম প্রিয় মানুষ, সমস্ত মানুষ চায় শান্তি। এই জন্য হাত পাকায় ভোট দেবে।